রায়হান রফি পরিচালিত বাংলা ছবি দামাল বেশ কিছুদিন আগে বাংলাদেশে মুক্তি পেয়ে গিয়েছিল। তো অনেক ইচ্ছে ছিল সেই ছবিটা দেখার, তোমাদেরকে এর আগেও বলেছি যখন দামালের ট্রেলার রিয়াকশন করেছিলাম তখনও বলেছিলাম যে এই ছবিটা যদি কোনোভাবে দেখতে পাই। তো এতগুলো দিন কেটে গেছে, এতদিন তো দেখতে পারিনি, কিন্তু আজকে ফাইনালি দামাল দেখে ফেলেছি। দামাল ছবিটা ওটিটি রিলিজ পেয়ে গেছে আইস্ক্রিনে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, আমাদের ভারত থেকে কিন্তু লোকেশনের প্রবলেমের জন্য আইস্ক্রিন থেকে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি না। আমি যখনই কোনো নতুন ওটিটি আসে সেটাকে আমি সাবস্ক্রাইব করিনি, আইস্ক্রিনও আমি সাবস্ক্রাইব করেছি, কিন্তু প্রবলেম যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না আইস্ক্রিনে কোনো প্রজেক্ট। সো তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে দামাল দেখেছি। আমার মনে হয় আমরা যারা মানে ইন্ডিয়া থেকে দামাল দেখতে চাইছি আমরা এভাবেই হয়তো দামাল দেখে ফেলবো, ইতিমধ্যে হয়তো অনেকে দেখেই ফেলেছো। তো এখন এই ভিডিওতে দামাল ছবিটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি প্রথমেই বলতে চাই এই ছবিটার রিভিউ শুরু করার আগে এটাই বলতে চাই, এটা একটা প্রচন্ড ইমোশনাল এবং প্রচন্ড সেন্টিমেন্টাল একটা ফিল্ম। এবার আমি গল্পটা আসবো, কিন্তু তার আগে কাস্টিং এর কথা বলিনি। একটা হিউজ লেভেলের কাস্টিং আছে এই ছবিতে। সাইফুল রাজ আছে, সিয়াম আহমেদ আছেন, সুমিত সেনগুপ্তা আছেন, শাহনাজ সুমি, বিদ্যা সিনহা সাহা মিম, ইন্তেকাব দিনার আছেন, রশেদ মামুন আপুর, নাসির উদ্দিন খান সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাদের দুটো দিক দেখিয়েছে। একটা তো দেখিয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল, যেটা গঠিত হয়েছিল 1971 সালের জুন মাসে, সেই ফুটবল টিমটা একদিকে দেখানো হয়েছে। আর একদিকে দেখানো হয়েছে 1971 এর মুক্তিযুদ্ধটাকে, সেই ভয়াবহ পরিস্থিতি কি হয়েছিল তখন সেই সিচুয়েশনটা, এবং এই মুক্তিযুদ্ধের পিছনে এই স্বাধীন বাংলা ফুটবল টিমের বেশ কয়েকজন প্লেয়ার কিভাবে তারা ইনভলভ ছিল এবং কিভাবে কি হয়েছিল। এই যে কখনো কখনো কিছু হয় জানো তো, আমাদের কিছু ব্যাক স্টোরি, আমাদের জীবনের আমরা ভবিষ্যতে কি কাজ করব সেটা সেই যদি স্মৃতি হিসেবে আমাদের থাকে, সেই জিনিসটাকে না আমাদেরকে অনেক বেশি সাফল্য পেতে সাহায্য করিয়ে দেয়। পার্টিকুলার এই মুক্তিযুদ্ধ, এই যে সিচুয়েশনটা ঘটেছিল, এই আমার মনে হয় এই সিচুয়েশনে যা যা ঘটেছিল সেটার পেছনে এই স্বাধীন বাংলা ফুটবল টিম, এদের একটা এই যে বিজেতা হওয়ার যে গল্পটা, খানিকটা মানে খানিকটা কেন বলবো, বেশ অনেকটা এই দুটোর সঙ্গে দুটো সম্পর্কিত। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলা টিম, এবং তোমাদেরকে বলে রাখি এই টিমটা, স্বাধীন বাংলা ফুটবল টিম কিন্তু নদিয়া জেলাতেও খেলতে এসেছিল। তারা 25 জুলাই কৃষ্ণনগর স্টেডিয়ামে খেলতে এসেছিল, এছাড়াও তারা অনেক ম্যাচ খেলেছে। এই টিমের যিনি ম্যানেজারের ক্যারেক্টারটা প্লে করছেন, ইন্তেকাব দিনার, এখানে গল্পটা এভাবে দেখানো হচ্ছে। যারা এখনো দামাল দেখোনি আমি কিন্তু তাদের জন্য বলছি, এখানে গল্পটা দেখানো হচ্ছে এখনের একটা পরিস্থিতি, যেখানে মানে একটি মেয়ে ফুটবল টিম, মেয়েদের ফুটবল টিম, তাদের বাড়ি থেকে নানান রকম প্রবলেমের জন্য তারা একে একে জানাতে শুরু করছে যে তাদের পক্ষে আর ফুটবলটা কন্টিনিউ করা সম্ভব নয়। তখন ইন্তেকাব দিনার এই গল্পটা বলা শুরু করছেন যে সেই সময়টাতে স্বাধীন বাংলা ফুটবল টিম কিভাবে গড়ে উঠেছিল এবং তাদের প্লেয়াররা কিভাবে জান লড়িয়ে মানে তাদের দেশকে জিতিয়েছিল, তাদের টিমকে জিতিয়েছিল, সেই গল্পটা। এবং পুরো গল্পটা ন্যারেটিভ পোর্শনে আমরা শুনতে পাচ্ছি, ইন্তেকাব দিনার তিনি নিজেই ন্যারেটিভ পোর্শনটা বলছেন এবং এই মেয়েগুলোকে বলছেন যারা চাইছে যে তারা আর ফুটবল কন্টিনিউ করতে পারছে না বাড়ির প্রেশারের জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্য এই গল্পটাকে শোনানো হচ্ছে। এবং বন্ধুরা আমি কি বলবো, স্বাধীন বাংলা ফুটবল টিমে বিশেষ করে তিনজনের, যে তিনজনের নাম এখানে উঠে এলো, একজনের নাম হচ্ছে দুর্জয়, যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে সিয়াম আহমেদ, যে একজন প্রচন্ড ভালো স্ট্রাইকার ছিল। সেকেন্ড নামটা উঠে আসছে মুন্না, মুন্না কিন্তু প্রচন্ড ভালো গোল দিত। আর থার্ড নামটা উঠে আসছে মনিত, মনিত প্রচন্ড ভালো একজন গোলকিপার ছিল। এই যে তিনজন, এই যে তিনজন প্লেয়ারের নাম আমি বললাম, এদের এদের অতীতটা বা এদের সিচুয়েশনটা কিভাবে মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত সেটাও এই ছবিতে প্রচন্ড ভালোভাবে দেখানো হয়েছে। এবং এখানে আমি স্পয়লার না দিয়ে বলতে চাই, বাংলাদেশ থেকে যারা দেখছো তোমরা প্রত্যেকে দেখেই ফেলেছো দামাল আমি শিওর, এবং যারা এখনো দামাল দেখোনি আমি তাদের জন্য বেশি স্পয়লার দিতে চাইছি না। আমি শুধু এটুকু বলতে চাই যে সেই সময় মানে পাকিস্তানের অধীনে ছিল বাংলাদেশ, এবং পাকিস্তানের মিলিটারিরা কিভাবে বাংলাদেশের মানুষদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছিল সেটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্পেশালি আমি বলবো দুজনের নাম, এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন রশেদ মামুন আপু, তাকে দেখলে না মানে গা তেলে বেগুনে জ্বলে উঠবে, এত মানে সুন্দরভাবে নিজের ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন উনি। এবং এখানে আরো একজনের কথা বলতে হবে, বিদ্যা সিনহা মিম, কি ভালো অভিনয় করেছেন শেষে ক্লাইম্যাক্স সিনে, প্রায় শেষের দিকে এসে একটা কোপানোর দৃশ্য আছে, সেই কোপানো দৃশ্যটা। এবং বিদ্যা সিনহা মিম এখানে আবার দুর্জয় মুন্না এই দুটো ছেলের ছোট ছোট করে প্রেমের সম্পর্কও দেখানো হয়েছে, তারা প্রেমে পড়ছে। এখানে মুন্নার তো বিয়েও হলো বিদ্যা সিনহা মিমের সঙ্গে, সে কতটা ফুটবলকে ভালোবাসে যে বিয়ের দিন দেরি হয়ে যাচ্ছিল বলে বিয়ের ধুতি টুতি সব পরেই দৌড়েছে মাঠে। এই জিনিসগুলো ফুটবলকে কতটা ভালোবাসত এবং কতটা ভালোবাসা থাকলে এইরকম জান লড়িয়ে খেলা যায়। এবং যখন সর্বশেষ দিকটা চলে আসছে না, যে সময় স্বাধীন বাংলা ফুটবল টিমকে জিততেই হবে এবং শেষ গোলটা মানে যেটা
বিপক্ষীয় দল ছিল তাদের গোলটাকে আটকাতে হবে, সেই জন্য মনিদের যে গোলটা দেওয়ার সেই লাস্ট যে সিনটা জাস্ট অসাধারণ অসাধারণ। এই তিনটে ছেলের একটা ব্যাক স্টোরি যেটা মুক্তিযুদ্ধ আন্দোলনের সঙ্গে জড়িত সেটাও প্রচন্ড ভালোভাবে দেখানো হয়েছে এখানে। আমার প্রচন্ড ভালো লেগেছে সিনেমাটা। আমি সিরিয়াসলি দেখো আমাদের বাংলায় আমাদের এপার বাংলায় কিন্তু 11-র মতন সিনেমা তৈরি করেছিলেন অরুণ রায়, সেটাও চোখ দিয়ে জল বের করে দেওয়ার মতন একটা ছবি। তো অবশ্যই 11-র সঙ্গে দামাল এটার লিঙ্কটাও শুধুমাত্র ফুটবল, এবারে তো কোনো লিঙ্ক নেই সেভাবে, কিন্তু এই একই ইমোশন কিন্তু আমি ক্রিয়েট করতে পেরেছেন রায়হান রফি। এবং ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, ছবির গানগুলো এত সুন্দর এত সুন্দর। যে সময় প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে সেখানে একটা রোমান্টিক গান এবং সেটা বাংলাদেশি ভাষায় এত সুন্দর, সেখানে থুরু থুরু এই টাইপের কিছু ভাষা শুনতে পাচ্ছি যেগুলো শুনে বেশ অন্যরকম লাগছে, বেশ মজা লাগছে শুনতে, কারণ আমরা তো খুব একটা অভ্যস্ত নই, মানে আমি স্পেশালি বাংলা ভাষা শুনে খুব একটা অভ্যস্ত নই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছে, আমার প্রচন্ড ভালো লেগেছে ছবিটা। এখন প্রত্যেকে অভিনয় করেছে প্রচন্ড ভালো প্রচন্ড ভালো। এখানে দুর্জয় ক্যারেক্টারটা সিয়াম আহমেদ, সে যখন এক্সারসাইজ করছে, মানে যখন সে মুক্তিযুদ্ধ আন্দোলনের সম্পর্কে সে ওয়াকিবহল ছিল না, সে শুধুমাত্র ফুটবলটাকে ভালোবেসে ফুটবলটাই খেলছে সেই পার্টিকুলার জায়গাগুলোতে, মানে যেগুলো মানে সে এক্সারসাইজ করছে। আচ্ছা রায়হান রফি মানে যেটা বলতেই হবে ক্যামেরার কাজ নিয়ে, প্রচুর লং শট ব্যবহার করেন উনি, সিঙ্গেল টে এখানেও আছে। একটা দৃশ্য তোমরা এরকম দেখতে পাবে যেখানে পাকিস্তানের একটা মানে একটা ডেরা গুড়োতে গেছে হচ্ছে দুর্জয় ক্যারেক্টারটা মানে সিয়াম আহমেদ, সেখানে বন্দুক নিয়ে ঢুকেছে, একটা লং শট আছে, ধাই 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 করে গুলি চালাবে এবং সেই দৃশ্যটা ইনফ্যাক্ট ক্যামেরাটা মুভ করতে করতে এসে এসে একটা রুম থেকে সেই রুমের জানলার বাইরে থেকে সিয়াম আহমেদকে নিচ্ছে, পার্টিকুলার সেই দৃশ্যটা। এছাড়াও বেশ কিছু লং শট আমরা সিনেমা জুড়ে দেখতে পেয়েছি, প্রচন্ড ভালো হয়েছে প্রচন্ড ভালো। এত নিখুঁত মানে ভাবনা চিন্তাটাই এত নিখুঁত হয়েছে না, যেটা মানে অভাবনীয়। আর একটা জায়গা বলি, এখানে দুর্জয় ক্যারেক্টারটা সে একটি মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটিও তাকে ভালোবাসে, একটা চিঠি একটা চিরকুট দেওয়ার একটা দৃশ্য দেখানো হয়েছে একটা জায়গায়, মানে চা খাই না আমরা যেমন বসে দোকানের সামনে ওরকম একটা জায়গায় সকলে মিলে বসে চা খাচ্ছিল, তার পেছনে একজন মুচি তিনি জুতো সেলাই করছিলেন বা জুতো পালিশ করছিলেন, সেই জায়গাটা পর্যন্ত এত নিখুঁত এত সুন্দর ভাবে সাজানো, পুরোটা এত ওয়েল প্ল্যান্ড, সেটা না কোথাও গিয়ে দেখতে প্রচন্ড ভালো লেগেছে। এবং আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা হয় না যে আমরা এই ছবিতে 1960 সাল 1970 সাল এই প্রেক্ষাপটটাকে দেখছি, যেমন সুন্দর কালার কারেকশন হয়েছে তেমন সুন্দর সমস্তটাকে চিন্তা ভাবনা করে করা হয়েছে। হ্যাঁ এই ছবির একটা নেগেটিভ দিক আমার লেগেছে, পাকিস্তানি মেজরের ক্যারেক্টারটা যিনি প্লে করছেন, আমরা ন্যাচারালি জানি পাকিস্তানিরা তারা কিন্তু উর্দু বলেন, যদিও উর্দুর সঙ্গে হিন্দির বেশ অনেকটাই সামঞ্জস্য রয়েছে, কিন্তু উনি যেভাবে উর্দুটা বলছিলেন সেটা না উনি উর্দু বলছেন না হিন্দি বলছেন, প্রথমত সেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, অনেকটা হিন্দি বলছিলেন মনে হচ্ছিল, আর সেকেন্ডটা হচ্ছে বেশ কিছু প্রোনাউন্সিয়েশনে প্রবলেম ছিল, মানে ন্যাচারালি পাকিস্তানিরা কিন্তু আরো অনেক অন্যরকম ভাবে কথা বলেন, আমি অন্তত মানে আগের কোন সিরিজ বা সিনেমা দেখে যতটুকু জানতে পেরেছি সেটার নিরিখেই বললাম আর কি। তো সেই প্রোনাউন্সিয়েশনটা পার্টিকুলারলি ওই মেজরের প্রোনাউন্সিয়েশনটা আরো ভালো হতে পারতো বলে আমার মনে হয়, ওনার থেকে এই রশিদ মামুন আপু তিনি বেটার হিন্দি বলেছেন বলে আমার মনে হয়। সো মানে জাস্ট এটাই ছিল আমার নেগেটিভ দিক, এছাড়া আমার দামাল নিয়ে আর কোনো নেগেটিভ দিক নেই, আমার খুব ভালো লেগেছে ছবিটা। এবং তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে সেটাও বলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই রায়হান রফির কাজের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকি, দামালও উনি আরো একটা সুন্দর প্রজেক্ট বানিয়েছেন, ওনার নেক্সট প্রজেক্ট দেখার জন্য অপেক্ষা করে আছি আর কি। বাস চলো এটাই বলার, চললাম এখনের জন্য, টাটা।